বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আজকের এই বিশাল আয়োজন করার জন্য প্রতিবারের মতো এই আয়োজন করার জন্য আমি চট্টগ্রাম মহানগর সম্মানিত সভাপতি জনাব হাজী ইকবাল ভাইকে আমি কক্সবাজার জেলা সৈনিক লীগের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা আমাদের এই দেশের জন্য জীবন দিয়ে এই মহান বিজয় দিবসের মতো একটি আমাদের এই সুন্দর দিন আমাদেরকে উপহার দিয়েছেন, তাদেরকে আমি আজকের এই দিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই দিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব বদরুল রহমান সাহেবকে। আজকের এই বিজয়ের দিনে আমি তাকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে আজকের এই বিশাল উদ্যোগটি গ্রহণ করার জন্য আমি আমার বড় ভাই জনাব হাজী ইকবাল ভাইকে কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের আজকের চট্টগ্রাম মহানগরের এই প্রোগ্রামে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে প্রধান অতিথি করা হয়েছে আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি বদরুল রহমান সাহেবের যোগ্য উত্তরসূরি ওনার সহধর্মিণী জনাব শিরিন আহমেদ এমপি এবং ওনার একমাত্র সন্তান তানজিউর রহমান তুর্য আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর খেতাবপ্রাপ্ত জনাব আলতাফ মাহমুদ সাহেব সহ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ভাই, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক জীবন ভাই সাপলা সহ যারা ঢাকা থেকে এত কষ্ট করে আজকের আমাদের চট্টগ্রাম মহানগরের এই বিশাল মিটিংটি সফল করার জন্য আসছেন, আমি তাদেরকে কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে বলবো হাজি ইকবাল ভাই আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগ সহ এই চট্টগ্রাম এই আসনটা যিনি এত সুন্দর করে গরিব মেহনতি মানুষের পাশে থাকার জন্য উনি যে ভূমিকা রাখতেছেন, আমি আপনাদেরকে আজকের এই বিজয় মঞ্চ থেকে একটু অনুরোধ করব আগামী দিনে আমরা যেন হাজি ইকবাল সাহেবকে এই আসনের মাননীয় সংসদ সদস্য হিসেবে আমরা পাই, সেজন্য আমি কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে সবসময় আমার বড় ভাই হাজি ইকবাল সাহেবকে আমি ওনাকে সহযোগিতা করে যাব, উনি যে প্রোগ্রামে থাকবেন আমাদের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক এবং সভাপতি সহ আমরা সবাই এখানে উপস্থিত হব। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।